সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের প্রতিবাদে রাজধানী সহ দেশের কয়েক জায়গায় সমাবেশ মানববন্ধন করেছেন সনাতন ধর্মাবলম্বীরা। এদিকে ঘটনার প্রতিবাদে এবছর দীপাবলির উৎসব বর্জনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ পূজা পরিষদ। বাড়ি ও মন্দিরে হামলা, প্রতিমা ভাঙচুরের প্রতিবাদে সকালে মানববন্ধন করেছে রামকৃষ্ণ মঠ ও মিশন। এই সময় হামলার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। সকল ধর্মের মানুষ এখানে সমানভাবে ভালোবাসা নিয়ে বাঁচবে এমন দেশ আমি চাই। আমরা কত বিচার চাবো ওনার কাছে, আমাদের দেশ নেত্রীর কাছে আমরা এখন আর বিচার চাচ্ছি না, আমরা এটা সমাধান চাচ্ছি। কুমিল্লা ঘটনার পরে সারা দেশ যদি অ্যালার্ট হয়ে যেত, কুমিল্লা ঘটনার অনেক পরেই চৌমুহনী ঘটনা ঘটছে, পাকিস্তান আর্মিও চৌমুহনীতে ঘটনা ঘটানো হয়েছে, তাণ্ডব চৌমুহনীতে ঘটেছে। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে মতবিনিময় সভায় জানানো হয় এই বছর শ্যামা পূজায় দীপাবলির উৎসব বর্জন করা হবে। সন্ধ্যা ৬টা থেকে ১৫ মিনিট কালো কাপড়ে মুখ ঢেকে দর্শনার্থী ও ভক্তরা মন্দিরে নিরবতা পালন করবেন। এছাড়া মন্দিরের চারপাশে কালো কাপড়ে থাকবে সহিংসতা বিরোধী স্লোগান ও সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াও ব্যানার। মানুষের ভিতরে আনন্দ নাই, সে কারণে আমরা বলছি দীপাবলির উৎসব পুরোটাই আমরা বর্জন করব। বিরাজমান পরিস্থিতিতে মাগুরা, ঝিনাইদহে সহ একাধিক স্থানে এবারের আসন্ন কাত্যায়নী পূজা বর্জন করা হয়েছে মর্মে আমরা অবগত হয়েছি। বাংলাদেশ পূজা উজ্জীবন পরিষদ তাদের সাথে একাত্মতা প্রকাশ করছে। চট্টগ্রাম নগরীর আশকার দীঘির পাড়ে রামকৃষ্ণ মিশন সেবা শ্রমের উদ্যোগে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এই সময় অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানানো হয়। আমরা সর্বধর্মের সমন্বয়ের মাধ্যমে স্বামীজির এই কথাটি, বিবাদ নয় সহায়তা, বিনাশ নয় পরস্পরের বাপগণ, মতবিরোধ নয় সমন্বয় শান্তি, শুধু বাংলাদেশে নয় পুরো বিশ্বে সেই কথাটি ছড়িয়ে দিতে চাই। আমি বলবো সন্ত্রাসী, খুনি, এদের প্রত্যেকটা প্রত্যেককে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি। ময়মনসিংহে রামকৃষ্ণ মিশন ও মন্দিরের সামনেও মানববন্ধন হয়েছে। এ সময় বক্তারা এই হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। ঝুমি রহমান, বিবিসি নিউজ, ঢাকা।